হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে আমি আগের দিন দুপুরবেলা আমার এক পাশের বাড়ির ভাইয়ের বিয়ে হয়েছে, তো আজকে বৌভাত। তো এই যে অনুষ্ঠানে গেলাম, বেশি ভিডিও করতে পারি নাই, যতটুকু পারছি অতটুকুই আপনাদের মাঝে দিছি। তো ওইখান থেকে বের হয়ে গেছি, কারণ ছেলে ছিল না, বউ ছিল না, এই জন্য বের হয়ে চলে আসছি। তোমার প্যান্ট ভরছে বাবা? পরে চলে আসা পড়ছি। এই তো সকালবেলা আমি চা বানাইতেছি, রং চা, আর আমার জন্য শুকনা রুটি। আমি তেল দিয়া রুটি বানাই নাই আজকে। তো আমার ছেলে, ছোট ছেলেকে নাস্তা খাওয়ার পরে, ওদের নাস্তা খাওয়ার, ছোট ছেলেকে নাস্তা খাওয়ার পরে আমি স্কুলে পাঠাই, আমার জন্য আমি চা বসাইছি। কারণ আমার আজকে 3 দিন যাবত প্রচুর বুক ব্যথা গ্যাসে, সেজন্য আমি চাইছি যে তেল দিয়ার পরোটা বানাই আমি খাবো না। তো রং চা আর শুধু দুইটা শুকনা রুটি খাইছি গ্যাস্ট্রিকের ব্যথার জন্য। তো আজকে আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিকের ব্যথা করে নাই। তো এই তো চা বসাইছি আমার জন্য, আর আমি একটু পরে নাস্তা খাওয়ার পরে তারপরে যাবতীয় কাজগুলো মানে করব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। কি সেগুলো কি পড়ছে? ছাড়ো, ফাইটে গেছে। তেই তো আমার আবু শুকনা বাজারগুলো আমাদের আনছে, আয়না দিছে। তো আমার ছেলে সব কিছু আমাকে সাহায্য করতেছে। দেখলেন তো বস্তা থেকে আমার ছেলে, বড় ছেলে, সব কিছু বের করা তারপরে আমাকে দিছে। তা আমি যখন কাজ করি তখন ওরা আমাকে অনেক সাহায্য করে। তো আপনারা দেখেন যে আসলে একটা ছেলে মানুষ যদি ঘরে না থাকে, সে যদি বাহিরে থাকে, তাদের ওয়াইফদের অনেক সমস্যা হয়। যেমন আমার, আমি বাজারে যদি যাই তাহলে অনেক সমস্যা হয়, সেজন্য আমার আব্বু সব কিছু আমার আয়না দেয়। আর আমার ভাই অতটা বুঝে না, সেজন্য ওকে আমার আব্বু আম্মুই কোনোদিন ওকে দিয়ে বাজার করায় নাই। তা আমি কিভাবে ওরে বলি যে তুই বাজার করে নিয়ে আয়? আর ও পারবো না, ও কিছুই বুঝে না এগুলা সম্পর্কে, কারণ ও বাহিরে ছিল। এরকম বাংলাদেশের কোনো পরিস্থিতি ওর সামনে আসে নাই কোনোদিন। আর যাই হোক, আমার যেহেতু আমার আব্বু আছে, আমার প্রত্যেকটা কাজে আমার আব্বু হেল্প করে, আর আমার দুই ছেলে আমাকে অনেক সাহায্য করে। তা আপনারা সবাই আমার দুই ছেলেকে অনেক দোয়া করবেন, ওরা যেন অনেক বড় হইতে পারে বা মানুষের মতো মানুষ হইতে পারে। তো আপনারা দেখেন যে আমি আজকে সারাদিন কী কী কাজ করলাম। অবশ্যই লাইক দিবেন ভিডিওটা, যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখতে থাকুন যে আমি কী কী কাজ করি।
এই তো এই বাজার, আমি সবকিছু গুছায় রাখছি। তো এটা চিনি দুইটার ভিতরে রাখা হয়েছে, আর ওইটা ময়দা, 1 কেজি ময়দা আছে এখানে, আর ডাল এখানে রাখা হয়েছে, আর ওখানে রাখা হয়েছে দুইটার ভিতরে, আর এই যে তেল এখানে রাখা হয়েছে। তো এগুলো তেল আমি পরে ব্যবহার করব, আগে যেগুলো আছে সেগুলো আগে শেষ হোক। তো আমি এমনি মানে আয়না রাখছি, আর এখানে আটা 3 কেজি আটা আছে, আর এখানে বিস্কুট আর চানাচুর 3টা এখানে রেখা দিছি, পরে আমি আরেকটা 2-3টা বক্সে রেখা দিব আলাদা আলাদা করে। আর এই যে একটা পেঁপে আনা হয়েছে, আর এই যে এটা ধুই না, এগুলা গাছ লাগানোর জন্য আনছি উপরে, আর নিচের জন্য আম্মু আনছে, মানে এগুলো সব বাজার করে আনছে আজকে, কিন্তু আব্বু পারে নাই, আব্বু এই চালটা আনতে পারে নাই, কারণ এগুলো অনেক ওজন হয়ে গেছিলো। আর চাল আনবো, কালকে আনবো, আজকে আনবো না, আর টুকটাক আরও আছে, এগুলো পরে আনা হইব। তো আজকে এই পর্যন্তই, অল্প স্বল্প বাজার, এই আলহামদুলিল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন আলাদা উপরে আইসা পড়ছি, তো আমার আব্বু আম্মু নিচে থাকে, আব্বু আম্মু আর আমার ভাই, আর আমি উপরে আইসা পড়ছি, সেজন্য আর কি আমাকে যা যা বাজার করার দরকার সেগুলো করে দিছে। আরও আসতে আরও বাজার করা বাকি আছে। তো আজকে এই পর্যন্তই, দেখতে থাকুন আপনারা। এই তো আমি সব ধইনাগুলা এখানে ছিটাই দিছি। তো এই যে আমার অ্যালোভেরা গাছগুলো তাজা হয়ে গেছে, মাশাল্লাহ। পানি দিতে হইব, ছাদ তো অনেক রোদ। আর এই যে লাউ গাছগুলা যে লাগাইছি, লাউ গাছের কোনো অস্তিত্বই নাই, এই যে পাখি এইগুলা ঠুকরাইতে ঠুকরাইতে সবই নষ্ট করে দেয়, এই যে কি অবস্থা। যাই হোক, যতটুকু হওয়ার তো হইব, না হলে তো নাই। একটু চালটা ধোয়া শেষ আমার, অনেক ভিডিও আমি ফুল ভিডিও করতে পারিনি, এখন আমি চালটা এখন বসাই দিব। তো অনেক ভিডিও করতে পারিনি, চাল ধোয়ার পরে মাছটা কমপ্লিট করে ফেলবো, যেন আমার তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আজকে আমার অনেক লেট হয়ে গেছে রান্নাবান্নার কাজে। আর এই তো সকালকার বিছনা আমি উঠে, সকালে না উঠে আমি লেট হয়ে গেছে, এখন 12টা বেজে গেছে, এখন আমি সকালের বিছনাটা কমপ্লিট করলাম, তারপর আস্তে আস্তে যাবতীয় সব কাজই করব। আর কাপড় চোপড় ধোয়া ভিজায় রাখছি, পরে কমপ্লিট করব, কাপড় চোপড় ধুই ধইব। এই তো আমি যেগুলো আমি গুছাই রাখছিলাম বক্সে, সেগুলো আমি রেখা দিতেছি, যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা রাখতেছি। এই তো, আর আমার ড্রেসিং টেবিলের অবস্থা অনেক খারাপ ছিল, তো সকালে এই কাজগুলো আমি সকালে করি, যেহেতু আমার ছোটো ছেলে স্কুলে যায়, এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমার প্রয়োজন হয়, তো এগুলো আমার সকালের কাজ সকালে কমপ্লিট হয়ে যায়, কিন্তু আজকে আমি সকালে কিচ্ছু করতে পারি না। তো সেজন্য আমি একসাথে রান্নাবান্না, একসাথে ঘরে সব কিছু আবার কাজ মানে উল্টাপাল্টা হয়ে গেছে। তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। Thank you.
এই যে দেখেন আমি আজকে দেরি হয়ে গেছে, আমার ছেলে ছুটি হয়ে গেছে। ওই যে বাচ্চারা চলে যেতেছে, আমার ছেলে ছুটি হয়ে গেছে, কিন্তু আমার কাপড় চোপড় একটু দেরি হয়ে গেছে ধুইতে। এই যে এই বোরকাটা আর এই বোরকাটা একরকমই, কিন্তু কালার চেঞ্জ। তা আজকে অনেক কাপড় চোপড় ধোয়া হয়েছে, কিন্তু জায়গা নাই, কোথায় যে কাপড় চোপড় ওই দিন। এই যে দেখেন, ওই যে এই জন্য খোয়ারের উপরে, খোয়ারের উপরে সহ দিছি। এই তো নিচে রান্না করতেছি, আর এই যে কাপড় চোপড় ধুয়ে রোদ্রে দিছি। এখন ছেলেদের গোসল করে খাওয়া দাওয়া করাইতে হইব, তা আপনারা দেখতে থাকুন। এই তো আমার সব কাজ শেষ, এই তো চুলার পার সব পরিষ্কার করে নিছি। এই যে আমার ছোট্ট রুম, তো ছোট্ট রুমের ভিতরে আর কি কাজ, কিন্তু ছোট না, কাজ কিন্তু অনেক কিছুই। যাই হোক, আমার কাজ আমার কাছে। আর আপনারা সবাই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমি যে সব ঘর টর গুছানো শেষ, শেষ তো এই যে আল্লাহ হাফেজ। খাও খাও মাহিম, খাও না কামু, খাও। মা আমি আসবো না, খাইবো।